টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পাঁচজনের ফাঁসি টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সর্বোচ্চ সাজার পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় দুই আসামি উপস্থিত ছিলেন বাকি তিন আসামি পলাতক আদালতে উপস্থিত থাকা মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলেন মধুপুর উপজেলার চারালজানি গ্রামের সঞ্জিত ও একই উপজেলার গোলাবাড়ি গ্রামের গোপীচন্দ্র শীল এছাড়া মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামিরা হলেন একই এলাকার সাগরচন্দ্র শিল সুজন মনি ঋষি ও রাজনচন্দ্র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর পি পি নাছিমুল আক্তার জানান দুই সালে ওই আসামিদের মধ্যে মধুপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের সাগরচন্দ্র শিলের সঙ্গে মোবাইলের মাধ্যমে ভুইয়াপুর উপজেলার এক মাদ্রাসা ছাত্রের পরিচয় হয় একই বছরের পনেরোই জানুয়ারি সকালে ওই ছাত্রীর বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে শালদাই ব্রিজের কাছে পৌঁছালে সাগর কৌশলে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে তাকে এলেঙ্গা নিয়ে যান পরে সেখান থেকে মধুপুর চারালজানি গ্রামে বন্ধু রাজনের বাড়িতে নিয়ে যান তিনি সেখানে চার বন্ধু সাগরের সঙ্গে বিয়ের জন্য ওই মাদ্রাসা ছাত্রীকে চাপ দেন সেখানে চার বন্ধু সাগরের সঙ্গে বিয়ের জন্য ওই মাদ্রাসা ছাত্রীকে চাপ দেন সাগর সনাতন হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই ছাত্রী পরে ওই দিন রাতে ওই মাদ্রাসা ছাত্রীকে রাজনের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন সাগর পরে সতেরোই জানুয়ারি রাতে তাকে বংশাই নদীর তীরে নিয়ে যান সাগর সহ তার বন্ধুরা সেখানে পাঁচজন মিলে ওই মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যান পরদিন ভোরে স্থানীয়রা ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে তার বাড়িতে ফোন দেন পরে স্বজনরা তাকে নিয়ে যান এরপর আঠারোই জানুয়ারি ভুক্তভোগী ওই মাদ্রাসা ছাত্রী ভুইয়াপুর থানায় জড়িতদের বিরুদ্ধে মামলা করেন পরে পুলিশ সুজনমণি ঋষিকে গ্রেপ্তার করে আদালতে পাঠান পরদিন উনিশে জানুয়ারি আসামি সুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুজন তার জবানবন্দিতে সাগর রাজন সঞ্জিত ও গোপীচন্দ্রের জড়িত থাকার কথা উল্লেখ করেন এর মধ্যে ওই মাদ্রাসা ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায় পুলিশ তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পরে দুই সালের উনত্রিশে অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারি কার্যক্রম শুরু হয়